তো মিন্টু পাল বাবুর স্টুডিও থেকে কিন্তু মাহুমা অলরেডি বিদেশে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আমার সামনে যে এই কাঠের যে বড় বড় বাক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বাক্সের মধ্যে করেই কিন্তু এই ঠাকুরগুলোকে এখান থেকে বিদেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করব সবাই খুবই ভালো আছো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, বাংলার বিভিন্ন জায়গায় তো এই পুজো হয়েই থাকে, তার পাশাপাশি কিন্তু বিদেশেরও বিভিন্ন জায়গায় কিন্তু এই দুর্গা পুজো হয়। আর সেই দুর্গা ঠাকুরগুলো কিন্তু আমাদের কুমোরটুলি থেকেই বেশি নিয়ে যাওয়া হয়। তো আজকে কুমোরটুলিতে সেই ঠাকুরগুলোই তোমাদেরকে দেখাবো যেগুলো কিন্তু বিদেশে এখান থেকেই যায়। তো চলো, মিন্টু পাল বাবুর স্টুডিওতে কিন্তু সেই ঠাকুরগুলো অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে, আর সেগুলো কিন্তু বিদেশে যাওয়ার জন্য মানে প্রস্তুত হওয়া শুরু হয়ে গেছে। তো সেগুলোই কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো, একেবারে মিন্টু বাবুর স্টুডিওর সামনে গিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে। গন্তব্য মিন্টু পাল বাবুর স্টুডিওর সামনে কিন্তু চলে এসেছি, আর এই যে স্টুডিও তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে কিন্তু যে ঠাকুরগুলো তোমাদের কথা বলছিলাম সেই ঠাকুরগুলো কিন্তু অলরেডি প্যাকিং করা শুরু হয়ে গেছে, কারণ এগুলো কিন্তু বিদেশের নানা জায়গায় ছড়িয়ে পড়বে। তো চলো, ভেতরে কী প্রস্তুতি চলছে আর কতটা কী হচ্ছে সব কিছু কিন্তু ভেতরে ঢুকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো মা উমা কিন্তু অলরেডি বিদেশের যাওয়ার জন্য কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু প্যাকিং করার কাজ শুরু হয়ে গেছে, যেগুলো কিন্তু খুব বড় বড় বক্সের মধ্যে দিয়ে কিন্তু সেগুলো বিদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে। তো সেই ঠাকুরগুলোকে এখন দেখাচ্ছি তোমাদেরকে, তো দেখতে থাকো ভিডিওটা। তো আমার সামনে যে এই কাঠের যে বড় বড় বাক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বাক্সের মধ্যে করেই কিন্তু এই ঠাকুরগুলোকে এখান থেকে বিদেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক ঠাকুরই কিন্তু এখনই প্যাকিং করার কাজ হয়ে গেছে প্রায়, এগুলো কিন্তু বিদেশের দিকে রওনা দেবে আস্তে আস্তে। ঠাকুর তৈরি হচ্ছে, আর যে সেটার কিন্তু রঙের কাজ চলছে এই মুহূর্তে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কিন্তু। আর এই ঠাকুরগুলো কিন্তু সবকটাই ফাইবারের তৈরি। বাবুর স্টুডিওর ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ বেশ সুন্দর সুন্দর কিন্তু ঠাকুর এখানে তৈরি হয়েছে, সবকটাই কিন্তু ফাইবারের তৈরি। তো কিন্তু দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এগুলো ফাইবার দিয়ে তৈরি হয়েছে, বেশ সুন্দর কিন্তু রঙও হয়েছে এগুলোর। এসেও কিন্তু একটা গোপাল ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু।
তো মিন্টুপাল বাবুর স্টুডিও থেকে কিন্তু মা উমা অলরেডি বিদেশে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো সেই ভিডিওটা কিন্তু তোমরা এখন দেখতে পেলে। তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে এরকমই আরও বিভিন্ন রকম নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।